আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আহমেদ বাহানি একাডেমি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তন্বী আক্তার, প্রভাষক ভূগোল ও পরিবেশ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভূগোল দ্বিতীয়পত্র বইয়ের প্রথম অধ্যায় মানব ভূগোল নিয়ে। আজকে আমরা অধ্যায়ে কী কী শিখব তা একটু জেনে নেই। মানব ভূগোল কাকে বলে, মানব ভূগোলের বিষয়বস্তু, মানব ভূগোলের শাখাসমূহ এবং মানব ভূগোলের প্রয়োজনীয়তা। আমরা যখন থেকে ভূগোল পড়তে শুরু করেছি, আমরা একটা বিষয় জানি, ভূগোল দুইটা দিক নিয়ে আলোচনা করে, একটা প্রাকৃতিক ভূগোল এবং আরেকটা মানব ভূগোল। ছোটবেলা থেকে আমরা জানি প্রাকৃতিক ভূগোল প্রকৃতি, গাছপালা, নদ নদী, সাগর, মহাসাগর, চন্দ্র সূর্য ইত্যাদি নিয়ে আলোচনা করে। কিন্তু তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে তাহলে মানব ভূগোলটা কী, মানব ভূগোল আসলে কী নিয়ে আলোচনা করে? আজকে আমি তোমাদের সাথে সে বিষয়টাই আলোচনা করব যে মানব ভূগোল আসলে কী এবং মানব ভূগোল কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছে। চলো চলে যাই। মানব ভূগোল কী? মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থান সমূহের যে কার্যকারণ সম্পর্ক, সেই বিষয়গুলো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকেই আমরা বলছি মানব ভূগোল। একটু বিশ্লেষণ করি। দেখো, এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থানসমূহের কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ মূল বিষয়টা থাকবে এখানে মানুষ এবং তার আশেপাশের যে বিষয়গুলো রয়েছে এবং তাদের সাথে মানুষের যে সম্পর্কটা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে মানব ভূগোল। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে মানব ভূগোলের সংজ্ঞা প্রদান করেছেন। মানব ভূগোলের জনক কার্ল রাইটার বলেছেন, মানুষ ও তার যে পৃথিবীর যে বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রার যে বিভিন্নতা পরিলক্ষিত হচ্ছে সেটাই মানব ভূগোল আলোচনা করছে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম মানুষ রয়েছে, অঞ্চলভেদে মানুষের বিভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এই যে বিভিন্নতা কেন মাঝে, এই যে সম্পর্কগুলো কেন পার্থক্য হচ্ছে, এই বিষয়গুলোই মানব ভূগোলে আলোচনা করা হচ্ছে। অধ্যাপক ডার্লি স্ট্যাম্প বলেছেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের যে সামাজিক বর্ণনা সেটাই আলোচনা করা হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে অধ্যাপক ডার্ডলি দুইটা বিষয়কে আলোচনা পৃথক করে ফেলেছেন, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে সামাজিক। তিনি প্রাকৃতিক বিষয়টাকে বাদ দিয়ে শুধু সামাজিক বিষয়টাকে তার আলোচনায় নিয়ে এসেছেন। কেন বলছেন সামাজিক বিষয়টা? কারণ প্রাকৃতিক সামাজিক মানবিক ভূগোলের মূল বিষয়টাই হচ্ছে সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এরপর আমরা আসছি, অধ্যাপক আনিস্টি বলেছেন, পৃথিবী ও মানুষের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, তিনিও কিন্তু এই সম্পর্কটাকেই গুরুত্ব দিয়েছেন, যে পৃথিবী এবং মানুষের মাঝে যে সম্পর্ক সেটাকেই তিনি গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা এই মূল সংজ্ঞাগুলো থেকে কি বলতে পারি, মানব ভূগোলের মূল বিষয়টাই হচ্ছে মানুষ এবং মানুষের সাথে সব কিছুর কার্যকারণ সম্পর্ক। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসব মানব ভূগোলের বিষয়বস্তু। মানব ভূগোল আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছে তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো। মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা, সমাজ ব্যবস্থা ও সংস্কৃতি, পরিবেশ ও আর্থিক সম্পর্ক, জনসংখ্যা ও জনবসতি, শিক্ষা ও ধর্ম। একটু বিস্তারিত জানি মানুষ ও পারিপার্শ্বিক অবস্থা। মূলত মানুষ এবং পারিপার্শ্বিক অবস্থা দুইটা বিষয়। পারিপার্শ্বিক অবস্থা হচ্ছে আমাদের যে চারপাশের অবস্থা, এই যে আমার চারপাশের অবস্থাটা রয়েছে এই জিনিসটা কিন্তু নির্ধারণ করবে আমি কোন দিকে ধাবিত হচ্ছি, আমার পারিপার্শ্বিক অবস্থাটা কেমন। যেমন ধরো, কেউ যদি শীতপ্রধান দেশে বাস করে তাহলে তার জীবনযাত্রা কেমন হবে, আর কেউ যদি গ্রীষ্মপ্রধান দেশে বাস করে তাহলে তার জীবনযাত্রা কেমন হবে। অবশ্যই একরকম হবে না। যে শীতপ্রধান দেশে বাস করবে তার জীবনযাত্রা কেমন হবে, তার পোশাক আশাক, তার ঘর বাড়ি, তার যে অর্থনৈতিক প্রতিদিনের যে ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হবে যে গ্রীষ্মপ্রধান দেশে বাস করছে তার থেকে। আবার ধরো কেউ মরুভূমিতে বাস করে, তাহলে সে কী করবে? সে নিশ্চয়ই যে এলাকায় প্রচুর পরিমাণে নদ নদী রয়েছে তার জীবন প্রণালী সেরকম হবে না, কিছুটা আলাদা হবে। তাহলে আমরা বলতেই পারি যে মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থাগুলো নিয়ে মানব ভূগোলে আলোচনা করা হচ্ছে। এরপরে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা ও সংস্কৃতি। সংস্কৃতি মানুষের জীবনের ধারক ও বাহক।
আমাদের সমাজ ব্যবস্থা এবং সংস্কৃতিটাই নির্ধারণ করে দেয় আমাদের জীবনযাত্রা আসলে কোন দিকে যাবে। আমাদের ভাষা, আমাদের চালচলন, আমাদের দৈনন্দিন ব্যবহার, আমাদের পোশাক পরিচ্ছদ, এগুলো আসলে আমরা কী ধরনের পরব, কী ধরনের করছি, সেই প্রত্যেকটা জিনিসই নির্ধারণ করে দিচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা ও সংস্কৃতি। এরপর আসছে পরিবেশ ও আর্থিক সম্পর্ক। পরিবেশ, ছোটোবেলা থেকে আমরা পরিবেশের সঙ্গটা সবাই জানছি, একদম নার্সারি, বর্তমানে তো নার্সারিতেও দেওয়া হচ্ছে যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেটাই হচ্ছে পরিবেশ, সবচেয়ে সুন্দর এবং ছোট সংজ্ঞা। কিন্তু এর মাঝে কিন্তু আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি রয়েছে, প্রাকৃতিক এবং সামাজিক দুইটা বিষয় রয়েছে আমাদের চারপাশে। তো এর সাথে আর্থিক বিষয়টা কীভাবে আছে, আমাদের পরিবেশটাই নির্ধারণ করে দিচ্ছে আমাদের আর্থিক অবস্থাটা বা আমাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপটা কেমন হবে। কিছুক্ষণ আগেই যেমন বললাম যে মরুভূমির কথা, কেউ যদি সেখানে বাস করে তাহলে কিন্তু ওই পরিবেশটাকে আমাদের নির্ধারণ করবে যে আমি মরুভূমিতে উট চড়াবো নাকি আমি যদি সমতলে বাস করি তাহলে সেখানে ধান চাষ করব। তাহলে অবশ্যই এটা আমাদের মানুষের জীবনযাত্রা সম্পর্কিত যেহেতু তাই মানব ভূগোলের আলোচনার বিষয়বস্তু। এরপর রয়েছে জনসংখ্যা ও জনবসতি। মানুষের জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার বণ্টন, কোন এলাকায় কেন জনসংখ্যা বাড়ছে, কোন এলাকায় জনসংখ্যা কেন কমছে, জনবসতি, মানুষ কী ধরনের ঘর বাড়ি তৈরি করবে, এর নকশাটা কেমন হবে, এই যে প্রত্যেকটা বিষয় এগুলো আলোচনা করা মানব ভূগোলের বিষয়বস্তু। এরপর রয়েছে শিক্ষা ও ধর্ম। শিক্ষা মানুষকে কী করছে, মানুষকে নতুন করে গড়ে তুলছে, ভুল ঠিক সত্য মিথ্যা ভালো মন্দ এগুলোকে পার্থক্য করতে করতে শেখাচ্ছে, তাদের দক্ষতাকে বৃদ্ধি করছে। অর্থাৎ একটা মানুষ শিক্ষার মাধ্যমে তার নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারছে, আর যেটা মানব ভূগোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর রয়েছে ধর্ম। আমাদের আচার আচরণ, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটা কিন্তু ধর্ম অনেকটাই কী করছে, নিয়ন্ত্রণ করে থাকছে। তাই আমরা বলতেই পারি যে মানব ভূগোলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। এরপরে আমরা চলে যাব মানব ভূগোলের শাখা। প্রথমেই দেখে নেই স্ক্রিনে মানব ভূগোলে কী কী শাখা রয়েছে। আলোচনার সুবিধার্থে মানব ভূগোলকে কিছু গুরুত্বপূর্ণ শাখায় বিভক্ত করা হয়েছে, যেমন জনসংখ্যা ভূগোল, বসতি ভূগোল, নগর ভূগোল, পরিবেশ ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, সামাজিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। চলো আমরা একটু বিস্তারিত জেনে নেই আসলে কীভাবে এই বিষয়গুলো মানব ভূগোলের শাখা হয়েছে। প্রথমেই আসছি জনসংখ্যা ভূগোল। কথাটাকে একটু বিশ্লেষণ করো, জনসংখ্যা, জন অর্থ কী, মানব, এই মানুষের যে গণনার পদ্ধতিটা সেটাকে আমরা সংখ্যা বলছি। অর্থাৎ আমরা কিন্তু এখানে বলেই দিয়েছি যে জনসংখ্যা অর্থাৎ মানুষের সংখ্যা। তো মানুষের যখন এই সংখ্যাটা হচ্ছে, এই মানুষের সংখ্যাটা কোথায় বেশি হচ্ছে, প্রত্যেকটা এলাকায় কিন্তু জনসংখ্যাটা একরকম থাকে না, কোথাও বেশি কোথাও কম, এই বণ্টনটার পার্থক্যটা কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে, এর পেছনে কোন কোন বিষয়গুলো দায়ী রয়েছে, সেই বিষয়টা কী করা হচ্ছে আমাদের মানব ভূগোলে আলোচনা করা হচ্ছে। আর তাহলে আমরা বলতেই পারি যে জনসংখ্যা ভূগোল মানব ভূগোলে একটা গুরুত্বপূর্ণ শাখা। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে বসতি ভূগোল। সেই আদিকাল থেকে মানুষ নিজেদের প্রয়োজনে, নিজেদের নিরাপত্তার জন্য একত্রিত হয়ে কী করছে, বসতি গড়ে তুলছে। তারা বিভিন্ন জীবজন্তুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য অথবা অন্য অন্য প্রয়োজনে কী করছে, বসতি গড়ে তুলছে। এই যে বসতি গড়ে তুলছে, এর আকারটা কেমন হবে, বিবর্তনের ধারায় বসতিটা কীভাবে পার্থক্য হচ্ছে, কীভাবে নগর ভূগোল, কীভাবে বসতিটা ধীরে ধীরে গ্রামীণ বসতি বা নগর বসতি, এই যে পার্থক্যটা এটা কেন হচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে বসতি ভূগোলে। তাহলে আমরা বলতেই পারি যেহেতু মানুষের সাথে সম্পর্কিত এবং মানুষই বসতি গড়ে তুলছে, তাহলে মানব ভূগোলের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বসতি ভূগোল। তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নগর ভূগোল। কিছুক্ষণ আগেই আমরা বসতিতে বলেছি নগর ভূগোলের কথা, একটা নগর কীভাবে গড়ে উঠছে, মানুষের প্রয়োজনেই মানুষ নগর গড়ে তুলছে, কোন কোন সুযোগ সুবিধা থাকলে আমরা সেই এলাকাকে নগর বলতে পারি, অথবা নগর যদি গড়ে উঠতে হয় তাহলে সেখানে লোকসংখ্যা কত দরকার, কোন কোন সুযোগ সুবিধা থাকতে হবে একটা নগরে, এই বিষয়গুলো আমরা নগর ভূগোলে আলোচনা করি। নগর ভূগোলে নগরের বিবর্তন, নগরের ক্রমবিকাশ, নগরের বিভিন্ন সুযোগ সুবিধা, মানুষের প্রয়োজনে কীভাবে মানুষ নগরকে সৃষ্টি করছে, এই প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হচ্ছে নগর ভূগোলে। তাহলে এখানেও কিন্তু একই কথা বলা হচ্ছে যে মানুষের সাথেই কিন্তু সম্পর্কিত, মানুষ তার নিজের প্রয়োজনে এই বিষয়গুলো, এই কাজগুলো করছে, নগর গড়ে তুলছে, নগরকে নিজেদের
সুবিধার্থে ব্যবহার করছে। তাহলে আমরা এখানেও বলতে পারি যে নগর ভূগোল অবশ্যই মানব ভূগোলের একটি শাখা। এরপরে আসছে পরিবেশ ভূগোল। পরিবেশ মানুষ প্রকৃতির সন্তান। ছোটবেলা থেকে আমরা পরিবেশের মাধ্যমে বড় হচ্ছে। আমরা যখন থেকে জন্মগ্রহণ করেছি, চলা শুরু করেছে, তখন থেকেই কিন্তু আমাদের পরিবেশ আমাদেরকে সহায়তা করছে আমরা কীভাবে সামনে এগিয়ে যাব। যেমন ধরো একটা শিশু যখন পাহাড়ি এলাকায় জন্মগ্রহণ করে, সে যখন হাঁটতে শেখে, তাকে কিন্তু অবশ্যই সেই উঁচু নিচু পথটা পাড়ি দিয়ে চলতে হয়। তাহলে সে শিখছে যে কীভাবে এই দুর্গম পথ পাড়ি দিয়ে উপরে উঠতে হবে বা নিজেকে সেভাবে তৈরি করতে হবে। কিন্তু যখন একটা শিশু সমতলে জন্মগ্রহণ করে, তখন কিন্তু সে কী করছে, সমতলে হাঁটছে। তাকে হঠাৎ করে যদি আমি পাহাড়ি এলাকায় নিয়ে যাই, সে কিন্তু হাঁটতে পারবে না, হোঁচট খাবে। অর্থাৎ তার পরিবেশটা তাকে শেখাচ্ছে তাকে কীভাবে বড় হতে হবে। একটা নদী এলাকায় বা সাগর এলাকার একটা শিশু কিন্তু খুব সহজে সাঁতার জানবে, সে সেই পরিবেশে কীভাবে খাপ খাওয়াতে হয় সেটা সে বুঝতে পারবে। অর্থাৎ আমরা একথা বলতেই পারি যে আমাদের পরিবেশ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কীভাবে আমি তৈরি হব, আমি কীভাবে মানুষ রূপে আমার জীবন পরিচালিত করব। তাহলে আমি বলতেই পারি যে আমাদের পরিবেশ ভূগোল মানব ভূগোলের গুরুত্বপূর্ণ একটি শাখা। এরপর হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। সংস্কৃতি মানুষের জীবনের ধারক ও বাহক। সংস্কৃতির মাধ্যমে আমি আমার আচার আচরণ, আমার ভাষা, আমার পোশাক, আমার চালচলন সব কিছুকে প্রকাশ করতে পাচ্ছি। একজন যদি থামি পরে, এটা একটা ড্রেসের নাম, একটা পোশাকের নাম, আমার সামনে আসে, আমি খুব সহজেই বুঝতে পারবো এটা উপজাতি এলাকায় হয় চাকমা না হলে মারমা, যে কোনো উপজাতি এসেছে। অর্থাৎ তারকে কে রিপ্রেজেন্ট করছে, তার যে পোশাকটা সেটাই কিন্তু তাকে রিপ্রেজেন্ট করছে যে হ্যাঁ ওর সংস্কৃতিটা ওরকম। একজন এসে আমার সামনে যদি অন্য ভাষা, বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় কোনো কথা বলে বা গান বলে, তাহলে কিন্তু আমি কি বুঝবো সেটা বাঙালি? কখনোই না। হয়তো আমি বুঝবো সে তার ভাষাটা তাকে রিপ্রেজেন্ট করছে যে সে অন্য সংস্কৃতির ধারক ও বাহক, সে অন্য সংস্কৃতি লালন করে। অর্থাৎ আমার মানব জীবনে তার প্রভাব অত্যন্ত বেশি, সংস্কৃতির প্রভাবটা অত্যন্ত বেশি, আমাকে সমাজে পরিচয় করে দিচ্ছে এই সংস্কৃতি। তাহলে আমি বলতেই পারি যে সাংস্কৃতিক ভূগোল মানব ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। এরপরে আসছে রাজনৈতিক ভূগোল। আমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে, রাজনীতি তো রাজনীতি, এটা আবার ভূগোলের সাথে কীভাবে জড়িত? অবশ্যই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে ভূগোল এবং রাজনীতির সাথে। রাজনৈতিক কোনো দেশের রাজনৈতিক অবস্থা, সরকার ব্যবস্থা, রাজনৈতিক যে দলগুলো রয়েছে, এটা ভূমির সাথে একটা সম্পর্ক রয়েছে। ভূরাজনীতি বলে একটা কথা রয়েছে, ভূমি এবং রাজনীতি, অর্থাৎ ভূ রাজনীতি। কথাটা একটু বিশ্লেষণ করে বলা যাক, ভূমি নিয়ে যে রাজনীতিটা হয়ে থাকে, এক্সাম্পল বলি, যেমন তুমি কাশ্মীরকে ধরো, এটা কিন্তু এই যে চীন, পাকিস্তান এবং ভারতের মধ্যে যে বিরোধটা চলছে, এটা কিন্তু কাশ্মীরকে নিয়ে, এটা কেন চলছে, তার ভূগঠনিক যে অবস্থান রয়েছে এই কারণেটাই কিন্তু। অর্থাৎ এখানে কিন্তু ভূ রাজনীতিটা কাজ করছে। এদিক থেকে বাংলাদেশ কিন্তু অত্যন্ত সুবিধাজনক স্থানে রয়েছে। ভারত চাচ্ছে আমাদের করিডোর ব্যবহার করে তার যে বাইরে থেকে আনা মালপত্র এটা পশ্চিমবঙ্গের দিকে নিতে, এতে তার পরিবহন খরচ অনেকটাই কমে যাবে। তাহলে আমরাও কিন্তু কি রাজনীতিগত কারণে একটু সুবিধা রয়েছে। আর এই যে রাজনীতিগত কারণে সুবিধা রয়েছে, এটা কিন্তু ভূ রাজনীতির কারণ। অর্থাৎ ভূপ্রাকৃতিক দিক থেকে আমাদের দেশটা এমন জায়গায় রয়েছে যেখানে আমরা এই সুবিধাটা নিতে পারি, অথবা অন্য দেশের সুনজরে রয়েছে, এটা বলাই যেতে পারে। তাহলে আমরা তো বলতেই পারি যে ভূ রাজনীতি বা রাজনৈতিক ভূগোল মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা। এরপর আসছে অর্থনৈতিক ভূগোল। অর্থনীতি বলতে আমাদের সামনে যে কথাগুলো ভেসে ওঠে সেটা হচ্ছে চাহিদা, উপযোগ, যোগান, ভোগ, এই বিষয়গুলোকে আমরা সাধারণত মনে করে থাকি। তাহলে এটা ভূগোলের সাথে কীভাবে সম্পর্কিত? আমি যখন অর্থনীতি, অর্থাৎ টাকা পয়সার বিষয়গুলো আসে, আমি যখন কোনো কাজ করব, অর্থাৎ টাকা উপার্জনের জন্য বা অর্থ উপার্জনের জন্য কোনো কাজ করব, হতে পারে সেটা কৃষিকাজ, হতে পারে সেটা চাকরি বাকরি, হতে পারে সেটা ব্যবসা, তো সেটা কী হচ্ছে, অর্থনীতির সাথে সম্পর্কিত এই বিষয়গুলো। তো আমি যখন, আমার পরিবেশটা কিন্তু আমাকে নির্ধারণ করে দেবে আমি কোন ধরনের কাজ করে অর্থ উপার্জন করব। একজন মানুষ যখন গ্রামে থাকছে,
তখন সে কি করবে, দেখা যাচ্ছে ওখানে চাকরি বাকরি সেরকম সুযোগ সুবিধা নেই, তাহলে তার অর্থনীতিটা কি হবে তখন, বা আর্থিক কার্যক্রমটা কেমন হবে? অবশ্যই তাকে কৃষিকাজ করতে হবে, অথবা গ্রামে যে ধরনের ছোটোখাটো বিজনেস রয়েছে সেগুলো করে তাকে অর্থটা উপার্জন করতে হবে। যে শহরে বাস করছে সে কী করবে, সে হয় চাকরি বাকরি করছে, না হলে কোনো বড় ব্যবসা করছে। আবার ধরো যে উপকূলীয় এলাকায় বাস করছে, সাগর এলাকায় বাস করছে, সে কী করবে, সে কোনো কলকারখানা করতে পারবে না, তাকে কী করতে হবে, হয় সে মৎস্য বিজনেসের সাথে জড়িত থাকবে, অথবা তাকে লবণ চাষ যেটা একটা ব্যবসা রয়েছে সেটা করতে হবে। ঢাকা শহরে যে বাস করে সে কি লবণ চাষ করতে পারবে? কখনোই পারবে না। তাহলে এই যে সে লবণ চাষ করবে, নাকি মরুভূমিতে খেজুর গাছ রোপণ করবে, নাকি সে ঢাকা শহরে ব্যবসা করবে, অথবা সে কোনো কলকারখানা স্থাপন করবে, এটা কে নির্ধারণ করে দিচ্ছে? এটা ওই এলাকার ভূপ্রকৃতি, ওই এলাকার মাটি, ওই এলাকার পরিবেশ কিন্তু নির্ধারণ করে দিচ্ছে তোমার অর্থনৈতিক ক্রিয়াকলাপ কেমন হবে, তুমি কোন ধরনের কার্যগুলি পালন করবে, এবং সেখান থেকে তুমি তোমার আর্থিক চাহিদাটা মেটাবে, এটা নির্ধারণ করে দিচ্ছে তোমার ভূপ্রকৃতি। তাহলে তো আমরা বলতেই পারি যে মানব ভূগোলের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। এরপর রয়েছে ঐতিহাসিক ভূগোল। ঐতিহাসিক ভূগোলে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে মানব ভূগোলটা নিয়ে আমরা এত সময় আলোচনা করছি, এই মানব ভূগোলটা কোথা থেকে এলো, মানব ভূগোলের বিবর্তনটা কীভাবে হয়েছে, উৎপত্তিটা কীভাবে হয়েছে, এর যে ক্রমধারা পর্যায়ক্রমে কীভাবে বর্তমান রূপ লাভ করেছে, এই টোটাল বিষয়টায় আলোচনা করা হচ্ছে ঐতিহাসিক ভূগোলে। এরপর আসছে সামাজিক ভূগোল। সামাজিক ভূগোলে যে বিষয়টা রয়েছে আমরা সংজ্ঞাতেও বলেছি যে সামাজিক বিষয়গুলো মানব ভূগোলে বেশি আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটা সমাজের আলাদা আলাদা মানুষের রুচিবোধ, আচার আচরণ, পোশাক সব কিছুই কিন্তু আলাদা থাকে, সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হয়ে থাকে, আর এই যে পার্থক্যগুলো পরিলক্ষিত হচ্ছে এগুলো আলোচনা করছে কে, মানব ভূগোল আলোচনা করছে। আর মানব ভূগোলের শাখা হিসেবে সামাজিক ভূগোলও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের সর্বশেষ আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। অঞ্চলভেদে প্রত্যেকটা মানুষের ক্রিয়াকলাপ, আচার ব্যবহার, রীতিনীতি প্রত্যেকটা জিনিসই আলাদা হয়ে থাকে। ভূগোলে কিন্তু অঞ্চল বলতে শুধু একটা এলাকাকে বোঝায় না, ভূগোলে অঞ্চল বলতে সেই এলাকাগুলোকেই বোঝানো হচ্ছে যে ভূপ্রকৃতিক দিক থেকে, জলবায়ু দিক থেকে, আবহাওয়া দিক থেকে যে দেশগুলো একত্র, অর্থাৎ একই ধরনের যে দেশগুলো একই ধরনের ক্রিয়াকলাপ বা একই ধরনের বৈশিষ্ট্য সম্পূর্ণ, সেই দেশগুলোকেই আমরা একই অঞ্চলের অন্তর্ভুক্ত করছি। যেমন ধরো আমাদের বাংলাদেশে যে ধরনের আবহাওয়া এবং জলবায়ু রয়েছে, সুইজারল্যান্ড অথবা তুমি ধরো আমেরিকার কোনো এলাকায়, যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় এই ধরনের আবহাওয়া এবং জলবায়ু রয়েছে, তাহলে কিন্তু আমাদের এই এলাকা এবং আমেরিকার ওই এলাকা একই অঞ্চলের অন্তর্ভুক্ত করবে, ভূগোল অন্তর্ভুক্ত হবে। ভূগোলে অঞ্চল বলতে সাধারণত এভাবেই নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে এই যে অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটা অঞ্চল কিন্তু আলাদা আলাদা, সেখানকার জলবায়ু আলাদা, ভূপ্রকৃতি আলাদা, এবং জলবায়ু ভূপ্রকৃতি অনুসারে সেই এলাকার মানুষের জীবনযাত্রা, সেই এলাকার মানুষের কার্যকলাপ, অর্থনৈতিক বলে প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা। এই যে বিভিন্নতা হচ্ছে, তাদের জীবনযাত্রা আসলে কেমন, কেন এই বিভিন্নতা পরিলক্ষিত হচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে আঞ্চলিক ভূগোলে। তো শিক্ষার্থীরা, আশা করছি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব মানব ভূগোলের প্রয়োজনীয়তা সম্পর্কে। মানব ভূগোলের প্রয়োজনীয়তা, আসলে কি প্রয়োজন আছে মানব ভূগোলে? অবশ্যই প্রয়োজন আছে। আমরা এত সময় যে বিষয়গুলো আলোচনা করেছি, অর্থনীতি, রাজনীতি, মানুষের জীবনযাত্রা প্রণালী, মানুষের পরিবেশ, প্রত্যেকটা জিনিস একটু লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয় সম্পর্কে যদি আমরা না জানি, আমরা যদি রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে না জানি, আমি যদি আমার অর্থনৈতিক বিষয় সম্পর্কে না জানি, কোথায় থাকলে আমার কী ধরনের কার্যকলাপ করতে হবে এটা সম্পর্কে যদি আমি না জানি, আমার সংস্কৃতি সম্পর্কে যদি আমি না জানি, তাহলে কীভাবে আমি আমার জীবনযাত্রা অতিবাহিত করব, কীভাবে আমি আমার সামনের পথগুলোতে চলব, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই আমার জীবনকে যদি আমি সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, মসৃণভাবে পরিচালিত করতে চাই, তাহলে অবশ্যই মানব ভূগোল সম্পর্কে আমাকে জ্ঞান রাখতে হবে, আমার জ্ঞান থাকতে হবে, আমাকে বুঝতে হবে যে মানব ভূগোলটা আসলে কী, এবং কীভাবে এই প্রত্যেকটা বিষয়কে আমি আমার নিজের জীবনে উপলব্ধি করতে পারি, আমার নিজের জীবনে কাজে লাগাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে এ পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তীতে আরও একটা ক্লাস নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ।